আরে নতুন রেসিপিতে সকলকে জানাই স্বাগত। আজ আমি একটা মোদকের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ গণেশ চতুর্থী, তাই ভাবলাম এই মোদকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটা সম্পূর্ণ রেডি করেছি বিস্কুট দিয়ে, ওরিও বিস্কুট দিয়ে। তো বন্ধুরা কেমন হয়েছে সেটা তো আপনারা জানাবেন। আর গণেশ ঠাকুরকে যদি এরকম একটা মোদক দিয়ে পুজো করা যায়, মনের একটা প্রশান্তি আসে। তো এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি শেয়ার করব, তার আগে আমি একটাকে কেটে দেখাবো যে এটার ভেতরটা কতটা কি হয়েছে। দেখুন ভেতরে আমি যে ওরিও বিস্কুটের ভেতরে যে ক্রিমটা থাকে সেই ক্রিমটা এখানে দিয়েছি, সেটা দেখুন এই ঠিক এইরকম লাগছে। তো এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি চল শুরু করি। আমি খুব সহজ পদ্ধতিতে গণেশের মোদক তৈরি করার রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। তার জন্য আমি একটা বাটির মধ্যে চারটে ওরিও বিস্কুট নিয়েছি। আর এই বিস্কুটগুলোকে প্রথমে আমি খুলে নেব, ঢেলে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব কটা বিস্কুটকেই আমি এইভাবে প্যাকেট থেকে খুলে বাটির মধ্যে ঢেলে নেব। সব কটা বিস্কুট আমি বাটির মধ্যে ঢেলে দিয়েছি প্যাকেট থেকে খালি করে। এবার আমি এখানে একটা বাটি নিয়েছি, তার মধ্যে এই বিস্কুটগুলোকে আমি দুয়াতঘানা করে ভেতর থেকে যে ক্রিমটা আছে এই ক্রিমগুলো এখানে নিয়ে নেব। এগুলো কিন্তু আমি ফেলে দেবো না, এইগুলো কি করব সেইগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। বিস্কুটের মাঝখানে যে ক্রিমগুলো ছিল সেইগুলো আমি প্রত্যেকটা বিস্কুট থেকে বার করে নিয়েছি। এবার যেটা করতে হবে, এবার এই বিস্কুটগুলোকে আমি গুঁড়ো করে নেব। তো এইগুলো আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবো, মিক্সিতে দিয়ে ভালো করে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি কিছুটা দুধ খুব ভালো করে জাল দিয়ে দেখুন ঠিক এইভাবে ঘন করে নিয়েছি। এবার একটু একটু করে দিয়ে এটাকে আমি মেখে একটা ডো তৈরি করব। যদি এতে না হয় তখন আমি একটু লিকুইড দুধ এতে ব্যবহার করব। তো আমি এটা পুরোটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেখছি যে এটা মাখা যায় কি না, তারপর আমি একটু লিকুইড দুধ ব্যবহার করব। বুঝে করতে হবে যেন খুব পাতলা না হয়ে যায়। তো আগে আমি এটাকে পুরোটা হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখুন এটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, সামান্য একটু লিকুইড দুধ এখানে লাগবে, আমি সেটা এখানে অ্যাড করব। দিয়ে এখানে আমি একটা ডো বানিয়ে নেবো, খুব আস্তে আস্তে করে অল্প অল্প করে দিতে হবে, বেশি পাতলা করলে হবে না। তো আমি ডোটাকে বানিয়ে নিচ্ছি, দুধ দিয়ে ডোটা ঠিক এইভাবে রেডি করে নিয়েছি। এবার যেটা করতে হবে, আমি যে ভেতর থেকে ক্রিমটা বার করেছিলাম সেটাকে আমি চামচ দিয়ে এইভাবে সব সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি কিছুটা কাজু আর আমন্ড গুঁড়ো করে নিয়েছি, সেটার মধ্যে অ্যাড করছি। আর এর মধ্যে দেবো একটু গুঁড়ো দুধ, দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। এই ডোটা থেকে কিছুটা বলের মতন করে নেব, নিয়ে এটাকে গোল করে নিচ্ছি, নিয়ে একটা বাটি করব। আচ্ছা আমি একটা কথা বলে রাখি, হাতে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি যাতে এটা খুব স্মুথভাবে হয়ে যায় আর গাটা একদম মোলায়েম হয়ে যায়। তো আপনারা ইচ্ছা করলে বাটার বা অন্য কিছু ব্যবহার করতে পারেন, অন্য কিছু বলতে বাটার বা ঘি ব্যবহার করবেন, তাতে গন্ধটা ভালো হবে, অন্য কিছু হলে গন্ধটা ভালো হবে না। এরকম বাটি মতন করে নিয়েছি। আর এখানে আমি যে ক্রিমটা দিয়ে যেটা রেডি করেছিলাম সেটার ভেতরে একটুখানি পুর দেব, ঠিক এইভাবে ভেতরে পুর দিয়ে দেবো, দিয়ে এটাকে পুরো ভালোভাবে এটাকে আমি বন্ধ করে দেবো যাতে পুরোটা ভেতরে ঢুকিয়ে যায়। তো যেভাবে আমরা মোদক যেভাবে রেডি করে ঠিক সেইভাবে এটাকে আমরা তৈরি করব। মোদকের আকারে আমি রেডি করে নিয়েছি, ঠিক এইভাবেই তো মোদকগুলো রেডি হয়। তো আপনাদের যদি কাছে যদি ছাপ থাকে আপনারা ছাপেও করতে পারেন। তো আমি হাতে করে দেখাচ্ছি, কারণ সবার কাছে তো ছাপ থাকে না। তো এইভাবে বাড়িতে আপনারা খুব তাড়াতাড়ি করতে পারবেন। আর এখানে একটা কাঁটা চামচ নিয়েছি, এই কাঁটা চামচের দিয়ে গাগুলোকে ঠিক এইভাবে আপনারা ডিজাইন করে নেবেন, তাতে দেখতে ভালো হবে। দেখুন বন্ধুরা ঠিক এইভাবে আমার প্রত্যেকটা মোদক রেডি করে নিয়েছি, আর গাগুলো আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে ডিজাইন করে নিয়েছি, তাতে দেখতে ভালো হবে। এবার আপনারা ইচ্ছা করলে এর মধ্যে একটু কিছু মানে ড্রাই ফ্রুটস দিয়ে একটু ডেকোরেশন করতে পারেন। তো আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে এটা ডেকোরেশন করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা রেডি হয়ে গেছে আমার মোদক, এগুলোকে আমি একটু কাজুগুলোকে কাঁচি দিয়ে স্লাইড করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ওপরে একটু চেরি দিয়ে দিয়েছি, তাতে জিনিসটা দেখতে আরো সুন্দর হয়েছে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা চট জলদি ওরিও বিস্কুট দিয়ে এরকম একটা মোদক তৈরি করে নিন। গণেশ চতুর্থীর দিন এরকম মোদক যদি কোনো গণেশ ঠাকুরের কাছে নিবেদন করা যায় তো মনে একটা ভীষণ শান্তি লাগে, কেন নিজের হাতে তৈরি কেনা জিনিস তো আমরা নিবেদন করেই থাকি গণেশ ঠাকুরের কাছে।
তো আমার রেসিপিটা ভালো লাগলে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, তাহলে নিত্য নতুন এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আজকের মতন টাটা, আবার আমি কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো।